আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে এই লোভনীয় চিকেন র্যাপ এবং চিকেন স্যান্ডউইচ নিয়ে হাজির হয়েছি। এটা বাচ্চাদের লাঞ্চে অথবা ডিনারে যে কোনো সময় আমরা এটা দিতে পারি। আর এটা বানানো খুবই সহজ, কোনো রান্না বাড়ির ঝামেলা নেই। শুধু চিকেনটা একটু করে নিয়ে সমস্ত সালাদ দিয়ে এত মজার যে র্যাপ তৈরি করা যায় সেটা দেখলে আপনাদের ভালো লাগবে। চলেন আমি কীভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে চিকেন র্যাপ দেখাবো রুটি দিয়ে করা, আর দেখাবো চিকেনের স্যান্ডউইচ, যেটা বাচ্চারা বা বড়রা আমরা সবাই কিন্তু এটা লাঞ্চেও নিতে পারি, ডিনারেও খেতে পারি আর কি। তা আমি কীভাবে করলে একেবারে সুন্দর আপনারা বাচ্চাদেরকে স্কুলে দিতে পারবেন, অথবা হাজবেন্ড বা আমরা নিজেরাও যখন কাজে যাই আমরা কিন্তু এই লাঞ্চটা নিয়ে গেলে খুবই যেমন হেলদি আর ইজি। সবসময় আমরা যদি এইসব কেটে রাখতে পারি আর কি, এটা যেমন সাশ্রয়, অনেক সাশ্রয় এবং শরীরের জন্য ভীষণ ভালো। দোকানেরগুলো তো অনেক সময় অনেক আগে কেটে রাখে, ভালো থাকে না। এখানে দেখেন আমি কিন্তু এই যে লেটিসটা এরকম চিকন করে কেটে নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এটা শসা, এটা হচ্ছে টমেটো, টমেটো কেউ অনেক সময় এরকম পছন্দ করে, আর অ্যাভোকাডো দিচ্ছে। আর আমি যেটা আমার বাচ্চারা পছন্দ করে এটা কিন্তু অপশনাল, থাকলে দিবেন না থাকলে নাই। এটা হচ্ছে দেখেন একটা শসা, ছোট্ট শসাগুলা পিকলস বলে এটাকে, এটা হচ্ছে জারের মধ্যে ইয়া দিয়ে থাকে আর কি, ভিনেগার দিয়ে ভিজানো থাকে, সেটা আমি ছোট করে কেটে নিয়েছি সুবিধার জন্য। আর হালাপিনো মানে যে ঝাল, মোটা মরিচ, এটা মেক্সিকান মরিচ আর কি। আর যদি আপনারা শুধু ভেজি খেতে চান তাহলে এটা ভেজিটেবল দিয়ে করবেন, আর সঙ্গে শুধু চিজ লাগবে। আর আমি যেহেতু চিকেন দিয়ে করব চিকেন র্যাপ, এই চিকেনটাকে আমি চিকন করে কেটে বুকের মাংসটা মশলা দিয়ে, আপনাদের পছন্দ মতো মশলা দিবেন, দিয়ে একটা ইয়োগর্ট দিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন আমি কিছু চিজ নিব, আর কিছু আপনারা হচ্ছে ইয়ে নেবেন যে সসটা পছন্দ করেন। অনেকে আবার সস খান না যারা, বা একেবারে হেলদি করতে চান সসটা অ্যাভয়েড করলেন। এখন আমি প্রথমে আপনাদের দেখাবো চিকেন র্যাপটা। এটা করতে গেলে একটা রুটি লাগবে, এটা আপনারা ঘরে বানাতে পারেন অথবা কেনা যে হোল হুইটের রুটি দিয়ে আমি দেখাচ্ছি। রুটিটা সবসময় এক কর্নার অনুযায়ী নেবে। এখানে নিয়ে প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে চিকেনটা দিবেন আপনাদের পছন্দ মতো, কম অথবা বেশি যেমন খাবেন। তো অবশ্যই ডিনার হলে চিকেনের পরিমাণটা একটু বেশি দেবেন। এটা কিন্তু গরুর মাংস দিয়ে করতে পারেন, টুনা দিয়ে করতে পারেন, যে কোনো মাছ, রান্না করা মাছ দিয়ে করা যায়। তো এখানে আমি প্রথমে এটা জাস্ট সিম্পলভাবে আপনার দেওয়ার চেষ্টা করবো, যে যতটুকু খাবেন আর কি। তো এখানে আমি চেষ্টা করব একটু ভেজিটেবলটা বেশি দিতে, কারণ এটা শরীরের জন্য প্রত্যেকটা ভেজিটেবলই কিন্তু খুবই ভালো। আর এখানে হালাপিনোটা, যেহেতু আমার বাচ্চারা আমার হাজবেন্ড এই হালাপিনোটা অনেক পছন্দ করে, আর এই পিকোসটা এটা আমরা সঙ্গে দেব, আর সঙ্গে দেব হচ্ছে অ্যাভোকাডোটা, এটা তো খুবই শরীরের জন্য ভালো। আপনারা যদি যারা তেল বা কোনো ইয়া খেতে চাচ্ছে না, শুধুই অ্যাভোকাডোটা দিয়েই কিন্তু করলে হবে। তো এখন আমি র্যাপটা করতে গেলে একটুখানি যদি আমি র্যাঞ্চ দিই, এটাকে চাপলে র্যাঞ্চ বলে, একটুখানি ইয়া ওটা দিলেও দিতে পারি, না হলেও কিন্তু কোনো অসুবিধা নাই। এখন এটা করব কিভাবে, সবাই এ করবেন যে এটা সুন্দর করে কিন্তু আপনারা হোল ডেতে কিন্তু রাখতে পারবেন। তো এখন এই র্যাপটা শুধু আমরা ঠিক এভাবে একটু হাতটা করে নেবে। এখনই কিন্তু আমরা কোনোভাবেই ফয়েল দেবো না, অ্যালুমিনিয়াম ফয়েল অবশ্যই আপনাদের লাগবে। যদি আপনি লাঞ্চে দেন তাহলে হবে কি, জিনিসটা টাইট হয়ে থাকবে, ঠিক এরকম করে দিয়ে তারপর আমরা এটা দিয়ে র্যাপ করতে থাকবো। র্যাপ করার সিস্টেমটা হচ্ছে এরকম করে, সাইজটা যেন ঠিক এরকম হয়, পুরোটা এরকম করে একেবারে দোকানের মতো হবে। আর আপনারা রুটিটা যদি গরম নেন কোনো অসুবিধা নেই। এই তো আমার এই র্যাপটা কিন্তু হয়ে গেল। এখন আপনারা ইচ্ছে করলে মাঝখানটা কেটে সুন্দর করে দিতে পারেন, আমি মাঝখানটা পরে কেটে দেখাচ্ছি। এখন দেখাবো আপনাদের এই স্যান্ডউইচটা, অনেক বাচ্চারা কিন্তু স্যান্ডউইচটা খেতে পারে, পছন্দ করে। আপনারা এটা বানের মধ্যেও দিতে পারেন, সাদা রুটিতেও দিতে পারেন, তবে স্যান্ডউইচের জন্য এটা কিন্তু খুবই ভালো। তবে এটা এইভাবে কেটে নিতে হবে। এগুলো কিন্তু দোকানে কিনতে গেলে অনেক অনেক দাম পড়ে, তবে আমার বাচ্চারা খাওয়া পছন্দ করে, সবসময় ভাত খেতে চায় না, তখন আমি কিন্তু এটা বানাই দিই। ওরা কিন্তু ভেজিটেবল যায় বাচ্চারা খায় না, তারাও কিন্তু এটা অনেক পছন্দ করবে আর কি। সারা তুমি কী কী নিবা এটাতে? তারপরে এটা দিব চিকেন, আর ওটাতে তো চিজ দিলাম না, চিজও দিতে পারেন আপনারা ইচ্ছা করলে। আর যারা ওরা আমি হাজব্যান্ডের জন্য বানাই না, উনি চিজটা খাবেন না। তারপরে এইটা হালাপিনো খাবে না ছাড়া, এটা হালাপিনো বাদ ও খাবে এইটা, তাই না ছাড়া? একটুখানি টমেটো দেব তোমার জন্য, টমেটো তো খুবই হেলদি, এটা খেতে হয়। আর তুমি এই চাপলে সস নিবা, তাই না? ইয়েস। ওকে, এখন দেখেন এটা আমরা এখন মুখটা বন্ধ করব। কিন্তু এখন আমরা
এটার সিস্টেমটা হচ্ছে সব সময় একটা ছুরি দিয়ে আপনার ঠিক এভাবে ধরবেন, ধরে তারপরে আমরা কিন্তু এটা দিয়ে রেপ করে সুন্দর মতো বাচ্চাদের কিন্তু স্কুলে দিতে পারি। এই তো আমার হয়ে গেল, এখন আমি কেটে দেখাই দুটাই কেমন হচ্ছে সুন্দর। আপনারা ইচ্ছে করলে বাচ্চাদেরকে ঠিক এভাবে কেটে দুটো দেবেন, দেখতে দেখেন কত সুন্দর হলো জিনিসটা। আর আমি এটাও কেটে দেখাই রুটিটা, দেখেন আরও সুন্দর। আমরা কিন্তু যদি একটা কেউ না খেতে চান তাহলে একটা ফ্রুটস আর এক অর্ধেকটা হলেই কিন্তু অনেক সময় পেট ভরে যায়। এই দেখেন কত সুন্দর ইয়া ভিউয়ার্স, এই তো হয়ে গেল মজার চিকেন স্যান্ডউইচ আর চিকেন র্যাপস। দেখেই বুঝতে পারছেন ভীষণ ইয়ামি আর হেলদি বটে। এই ইয়া এই ধরনের কিন্তু অনেক রেসিপি আমার কাছে আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু বাচ্চাদের সবসময় বাসা থেকে লাঞ্চ দিই, এই আইডিয়াগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।